ওয়াও, ভেতরের ইন্টেরিয়রটা মানে সেই ব্যাপার লাগলো আমার, একদম একদম পুরো সাফসুতরা তো আছেই, বাট এটা আলাদাই লেভেল। তো ফাইনালি এসে গেছি গাইস নিউ জলপাইগুড়িতে, এটা আমার লাইফের ফার্স্ট টাইম একদম। 30 ডিসেম্বর 2022 নাকি বুলেট ট্রেন লঞ্চ করেছিল, মানে হাওড়া টু NJP, ঠিক আছে। আমি তো দেখছিলাম ভাই, আমার চাপার তো অনেক দিনের ইচ্ছা, ঠিক আছে। আমি নর্মালি ট্রেনের ব্লগ করি না, বাট হয় না, নতুন কিছু হলে সবারই একটা ইচ্ছা থাকে যে এটা কেমন কেমন, কতটা কমফোর্টেবল, সত্যি কি আদেও কি এতটা স্পিডে যায়। আই থিঙ্ক জাপান সাইডে বুলেট ট্রেন ট্রেন চলে, তো ইন্ডিয়াতে লঞ্চ করেছে তো অনেক আগে, অনেক রাজ্যে চলছে অলরেডি, পশ্চিমবঙ্গে তো একদমই নতুন। তো অনেক ইচ্ছা ছিল দেখার, মায়াপুর যাচ্ছিলাম, হঠাৎ করে বুলেট ট্রেনটা আসছিলো বাট ক্রস করলো না, আর বর্ধমানে এসে থেমে গেছিলো, কোনো একটা লাইনের ডিস্টার্ব বা কী হয়েছিলো আমি নিজেও জানি না, বাট দূরের থেকে জাস্ট একটা নজর দেখতে পেয়েছিলাম। সো যেদিনকে ফার্স্ট আমি দেখলাম যে হ্যাঁ বুলেট ট্রেন অলরেডি লঞ্চ করে গেছে আর হাওড়া টু NJP যাচ্ছে, মানে স্টার্ট হয়ে গেছে 1 জানুয়ারি থেকে আই থিঙ্ক। সো আমার অনেক ইচ্ছা ছিল যে আমি NJP যাই না যাই ভাই বুলেট ট্রেনে একবার চাপবো, কারণ NJPটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে বুলেট ট্রেনটা, বুলেট ট্রেনে ট্রাভেল করাটা। সো ফাইনালি আজকে রেডি হলাম, আজকে রেডি হয়ে এখন যাচ্ছি হাওড়া। এখন মানে অ্যাকচুয়ালি বাস আছে আমার 5:40, ওখানে নামতে নামতে প্রায় 10টার থেকে একদম সকাল 5:30-6:45 অবধি আমাকে প্ল্যাটফর্মেই ওয়েট করতে হবে, কারণ আমি আজকে আর রুম নিচ্ছি না এক্সট্রা করে, কারণ রুম নেওয়া মানে এক্সট্রা একটা খরচা, এটা বাজেট ট্রিপ করতে চাই আমি। সো এখন যাচ্ছি হাওড়া, ওখানে গিয়ে সারা রাত টাইম স্পেন্ড করবো, টাইম স্পেন্ড করার পর তারপরে সকাল 6টায় ছাড়বে বুলেট ট্রেন, আমার যাত্রা শুরু হবে NJP-র উদ্দেশ্যে। সো NJP যাচ্ছি, যেহেতু NJP-র আশেপাশে দার্জিলিং আছে, শিলিগুড়ি আছে, সিকিম গ্যাংটক একটু দূরে বাট আছে, আলিপুর দুয়ার, ডুয়ার্স আছে, জলদাপাড়া অভয়ারণ্য আছে, যেগুলো আমি ছোটোবেলায় পড়েছিলাম। সো আমার ওখানে যাওয়ার খুবই ইচ্ছা ছিল ছোটোর থেকে। সো ফাইনালি বুলেট ট্রেনের জন্য আমার এই ট্রিপটা হতে চলেছে। সো থ্যাংকস টু বুলেট ট্রেন অ্যান্ড সরি বুলেট ট্রেন না, থ্যাংকস টু বন্দে ভারত এক্সপ্রেস। সো গুড ইভিনিং এভরিওয়ান, এখন যেহেতু 5টা বাজে অলরেডি, সো গুড ইভিনিং দিয়ে স্টার্ট করছি। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ অ্যান্ড লেটস গো। আর আজকে কিন্তু বাড়ি থেকে মানে বেরিয়ে কিন্তু আর বাসের জন্য ওয়েট করতে হবে না, আজকে আছে ভাই, হ্যালো, আর এসে করে সাই করে চলে যাবো একদম 10 মিনিটে, না সাই করে যাবো না, স্লোই যাই, ঠিক আছে। আমার বেশি স্পিডে না, আমি চাপতে পছন্দ করি না, ভাই স্পিডে চালায়। সো লেটস গো। A few moments later. যদি হিন্দি বলবে কেউ বুঝতে পারবে না, সেটা হয়ে গেছে কি, মানে বেঙ্গলি আছেন না দে আপনি, হ্যাঁ ওটাই হিন্দি কথা বলেন। সো গাইজ, আমি স্প্ল্যান্ডে নেমে গেছিলাম অনেক আগে, অনেক আগে মিনস আমি নেমেছি প্রায় 10:30-11:15, দেন ওখানে কিছুটা টাইম স্পেন্ড করলাম, ম্যাগি খেলাম, কারণ ডিনারে তো কিছু খেতে হবে। সো এখন বাজে প্রায় রাত কটা বাজলো, প্রায় 12:20, ভাবতে পারছো, প্রায় 12:20 অলরেডি বেজে গেছে, অনেকটা টাইম আমি স্পেন্ড করে দিয়েছি। এখন আলিদা আমাকে হাওড়া রেলওয়ে স্টেশনে এখানে নামিয়ে দিয়ে গেলো স্প্ল্যান্ডেড থেকে, এখনও আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে, কারণ ট্রেন হচ্ছে সকাল 6টায় গাইজ। It's not easy job bhai, blogging kora eto easy mone hoy na, eto ta easy noy. So guys, finally ami ese gechi Howrah railway station e, mane ami actually waiting room e wait korchhilam, ami esechi to kalke pray ami ekhane pouchhalam 12:30 theke pray 5ta obdi waiting room e bosechhilam, tar jonno amake alada kore abar 60 taka diye ekta ticket katte hoychilo। আর এটাতে আমি অ্যাকচুয়ালি এটাতে দুরকম সিট আমি অনলাইনে দেখছিলাম IRCTC অ্যাপ থেকে, এক হচ্ছে CC মানে চেয়ার ক্লাস, আর এক হচ্ছে EC মানে এক্সক্লুসিভ চেয়ার ক্লাস। সো দুটোর মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই, বাট চেয়ারের যে মিডিলের একটা গ্যাপ থাকে না, ওটার একটা খুবই ডিফারেন্স ছিল, বাকি আর কিছু জানি না, মানে আমার কোনো নলেজ নেই। এটা আমার লাইফে ফার্স্ট টাইম আমি কোনো বুলেট ট্রেনে, মানে পাতি বাংলায় এটাকে বলে ভাই বুলেট ট্রেন, মানে পশ্চিমবঙ্গের এটা আমাদের 6 নম্বর বা 7 নম্বর কোনো একটা ট্রেন হবে। তো দেখা যাক, আমার কামরা আই থিঙ্ক C3 আছে, মানে সামনের দিকে হবে হয়তো, তো আমি এখন সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আই থিঙ্ক আমার সবার সামনে, মানে আমার C3 বললো মানে অনেক আগে, সেই লাগছে কিন্তু দেখতে। এখন ট্রেনে জল টল লোড হচ্ছে, প্যাসেঞ্জারদেরই দেবে এই জলগুলো। সো এটা এখান থেকে ছাড়বে 5:55 আর NJP-তে ঢুকবে আই থিঙ্ক 1:25, মানে খুব কম সময় ঢুকে যাচ্ছে 7.5 ঘন্টার মধ্যে, যেখানে মোটামুটি 11-12 ঘন্টা লাগা দরকার বা লাগে অন্যান্য ট্রেনে। তো দেখা যাক, আমি আমার কামরার এখানে চলে এসেছি, এখন ট্রেনের ভেতরে উঠে দেখি। আমি উইন্ডো সাইড বুক করেছিলাম, আদেও যাই না উইন্ডো সাইড
হয়েছে কিনা, কারণ আমি ট্রেনের সম্বন্ধে আমার অতটা আইডিয়াও নেই। আর এটা আমার লাইফের বুলেট ট্রেনের মতো, ট্রেনে তো ফার্স্ট টাইম, বাট নর্মালি ট্রেনে আমি খুব বেশি জার্নি করি না। বাট আমি অ্যাকচুয়ালি যাচ্ছি, এটার রিজন একটাই কি এটা যেহেতু বুলেট ট্রেন, আর সেকেন্ড কথা হলো অনেক দিন গাইজ বাইরে বেরোনো হয়নি, তো এনজিপিটা ঘুরে দেখা যাবে। আর সেকেন্ড কথা হলো তার সাথে মেঘালয়, আসাম বা দেখা যাক নাগাল্যান্ড ফাগাল্যান্ড সব একই সাইডে পড়ছে না, এক মানে নর্থের জায়গাটা না মানে একসাথে এতগুলো জায়গা না, মানে কোনটা ঘুরবে কোনটা ঘুরবে না সেটা তুমি খুঁজে পাবে না। সো দ্যাটস ওয়াই আমি নিজেও কনফিউজড, এখন অবধি কোনো প্ল্যানই নেই, মানে জাস্ট এটা দুদিন আগে আমি বুক করেছি, কনফার্ম হয়ে গেছে, আজকে বেরিয়ে পড়েছে, এরকম একটা ব্যাপার। অ্যাকচুয়ালি আমি এতক্ষণ ধরে কনফিউজ ছিলাম যে সবাই কীভাবে বলেছে, তো এখানে লেখা উঠছে C3, মানে অ্যাকচুয়ালি লেখাটাও মানে একদম ডিজিটাল বোর্ডে উঠছে, ঠিক আছে। যা বাবা, এটা আবার খুলছে না কেন? গাড়ি জোরে খুলতে হবে মনে হচ্ছে। যা বাবা, অটো ডোর কিভাবে এভাবে খুলছে নাকি এখানে? এটা কোনো সিস্টেম তো নেই আই থিঙ্ক। গায়ের জোরে ঠেলে ট্রেন খুলতে হচ্ছে ভাই, সেই লেভেলের ব্যাপার। আমি ভাবলাম যে আমি আসবো ফটাকছে দরজা ফরজা খুলে যাবে, ও বাবা ওয়াও, ভেতরের ইন্টেরিয়রটা মানে সেই ব্যাপার লাগলো আমার, একদম একদম পুরো সাফ সুতরা তো আছেই, বাট একটা আলাদাই লেভেল। সো আমার ছিল C319, এটা হচ্ছে আমার সিট, আর এটা হচ্ছে লাগেজ রাখার জায়গা, আমি লাগেজ এখানে রেখে দিয়েছি। সো একটু ট্রেনটা জাস্ট একটু পাইচারি করে দেখা যাক, খুলবে কি করে? আচ্ছা এখানে সুইচ প্রেস করতে হচ্ছে, আমি তো বললাম মানে অটো সিস্টেম কিছু একটা হবে, জাস্ট লং প্রেস না একবার প্রেস, এটা কি লং প্রেস করে থাকতে হচ্ছে না, একবার প্রেস করলেই হয়ে যাবে? আচ্ছা একটু প্রবলেম, আচ্ছা একটু প্রবলেম হচ্ছে যাক। আর এটা হচ্ছে মানে এখান থেকে অ্যাকচুয়ালি খাবার টাবার প্রোভাইড করা হয় সব কিছু, হট কেস রয়েছে, বোতল কুলার রয়েছে, ডিপ ফ্রিজ রয়েছে, মানে খাবার টাবার অ্যাকচুয়ালি এখান থেকে প্রোভাইড করা হয়। সব থেকে বেস্ট লাগলো এটা টোটালি একদম অনেকটাই ক্লিন রয়েছে, ঠিক আছে সাফ সুতরা। আর ট্রেনে তুমি সিটে বসার পরেই তোমাকে দেখতে পাচ্ছ ফার্স্টে দেওয়া হবে ম্যাগাজিন, মানে আজকের ডেটের ম্যাগাজিন তোমাকে প্রোভাইড করা হবে, প্রত্যেকটা পার্সনকেই দেওয়া হবে যারা যারা টিকিট কেটেছে বা ছেড়ে বসে আছে। সো এখন যেহেতু বাজে 5:33, সো ছাড়ার এখনও টাইম আছে অনেকটাই, তো একটু সামনে এলাম, সামনে থেকে দেখি ট্রেনটাকে, সাইড থেকে ভেতর থেকে সব দিক থেকে দেখা হয়েছে, এখন সামনের থেকে দেখবো। আরে ব্যাস, এখানে লেখা রয়েছে ইন্ডিয়ান রেলওয়েজ মেক ইন ইন্ডিয়া, আর তার সাথে আবার একটা লায়নের পিকচার, বাহ। আর এটা হচ্ছে পাইলট ট্রেন ম্যানেজার, মানে যেখান থেকে ট্রেনটাকে টোটালি কন্ট্রোল করা হয়। আর এই হচ্ছে ট্রেনের ফ্রন্ট এরিয়া, যেখানে দেখতেই পাচ্ছ প্রচুর লোক সেলফি নেওয়ার জন্য বিজি একদম। আরে সামনে লোকটা সেই লাগছে, আর লাইটটা পড়ছে দেখো, এখানটা টোটালি আলো করে দিয়েছে। সো এখন ঢুকবো ওয়াশরুমে, আচ্ছা লকটাও বেশ ডিফারেন্ট টাইপের করেছে। আর এটা হচ্ছে ভাই বন্দে ভারত, আচ্ছা এখানে দেখে নিই লকটা ঠিক আছে কিনা, ওকে তাই ভালো। মানে জানলাটাও নাকি ওরকম জানলা হবে না, তো মানে এপার ওপার দেখা যাবে, তাহলেই চাপ। যাই হোক এটা হচ্ছে ওয়াশরুম, এখানে কিছু লিকুইড রয়েছে হ্যান্ড ওয়াশের জন্য, এখানে টাওয়াল ফল রাখতে পারবে। এটা কি ড্রাই করা? আমি ভয় পেয়ে গেছিলাম, হ্যান্ড ড্রাই করার জন্য জায়গা রয়েছে ভাই, সেই ব্যাপার তো, ও হো সেই লেভেলের ব্যাপার। যাই হোক এটার কি কাজ আমি জানি না, ঠিক আছে। এটা কি অক্সিজেন ফক্সিজেন আছে নাকি, হাগু করতে করতে অক্সিজেন ফক্সিজেন দরকার হলে নেবেন, যা কিছু যায় না। এটা হচ্ছে ফ্ল্যাশ, ফ্ল্যাশটা খুব কমফোর্টেবল। আরে ব্যাস জাস্ট হালকা প্রেস করতে হচ্ছে, মানে সেই নর্মালি ট্রেনিংয়ে দেখা চেপে প্রেস করতে হতো ওরকম নেই, আর এখানে কিন্তু কোনো ও ভাই কী সব আওয়াজ হচ্ছে, যাক এখানে কিন্তু ওরকম কোনো সিস্টেম নেই কি একটা মগ আসতে ভাই, এখানে কিন্তু ওরকম কোনো সিস্টেম নেই কি একটা,
এখানে কিন্তু ওরকম কোনো সিস্টেম নেই যে একটা মগ নামানো রয়েছে, মগটাকে কিন্তু চেন দিয়ে বাঁধা রয়েছে, নেই নেই। আর এটা হচ্ছে ভাই হ্যান্ড শাওয়ার, নিচে ট্যাবও রয়েছে একটা, এখানেও টাল ফাল রাখতে পারবে। এটা তো ভাই অনেকটাই ক্লিন, ঠিক আছে। আই থিঙ্ক এখনও অবধি বিহারের লোকের চোখে পড়েনি, পড়লেই হয় এটা দুদিনে। বা আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের লোকরা কম যায় না, ওরাও খায় প্রচুর গুটকা, ঠিক আছে। এই পুরো জায়গাটা লাল করে দেবে, ওদের চোখে না পড়াই ভালো ভাই। আর এটা আই থিঙ্ক প্রেস করতে হবে, ইয়েস, মানে জাস্ট ঘোরানোর স্টাইল আর নেই ভাই, এখন শুধু প্রেস। আর এটা হচ্ছে মিরর, বা টোটালি মানে বাথরুমটা আমার টোটালি ক্লিন লাগলো, একদমই সুন্দর জবরদস্ত লেগেছে। আর এটা যেহেতু ইন্ডিয়ান রয়েছে, আই থিঙ্ক পাশে যেটা রয়েছে ওটাতে এখন লোক রয়েছে, দ্যাটস ওয়াই আমি ঢুকলাম না, ওটাতে শিওর ওয়েস্টার্ন হবে, মানে কুমোট হবে ওটাতে। এখন প্যান্ট্রিতে খাবার টাবার রাখা হচ্ছে হট কেসে, যাতে খাবার গরম থাকে। সো ভাই সিগন্যাল হয়ে গেছে আর এখন বাজে 5:52 প্রায়, সো আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দেবে, 2-3 মিনিটের মধ্যেই। সো আমি জাস্ট এখানে ওয়েট করার রিজন একটা, এটা অটোমেটিক ক্লোজড হয়ে যায় জাস্ট ডোরটা, তাই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি, যে মানে দরজাটা অটোমেটিক যে বন্ধ হয়ে যাবে সেটা দেখার জন্য। মানে আগের দিনে এরকম কেস হয়েছে কি কিছু মানুষ ফটোস তোলার জন্য ট্রেনের ভেতরে উঠেছিল, দেন দরজা অটোমেটিক লেগে গেছে, ওরা নামতে পারেনি, ওদেরকে আই থিঙ্ক বোলপুরে গিয়ে নামতে হয়েছিল। তো সেটাই আমার জাস্ট দেখার আছে। আর প্রত্যেকটা মানে দরজার সামনে কিন্তু একটা করে সিসিটিভি লাগানো রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এ কখন বন্ধ হবে? না ভাই, মুখটুক বাড়াবো না, ফট করে এসে নাক লেগে যাবে। সো প্রায় টাইম হয়ে গেছে, এখন বাজে 5:54, দেখা যাক অটোমেটিক লাগে কিনা, মানে লাগবে তো শিওর। আরে ব্যাস, ওটা টাইমিং পাক্কা, 1 মিনিট আগেই লেগে গেল। বাস এই আর মানে সে লোকাল ট্রেনের মতো নয় কি পা ফা ঝুলিয়ে তুমি বসতে পারবে, ঠিক আছে। এর সামনে যদি তুমি পা ফা ঝুলিয়ে বসো না, তোমার পা ফা উড়িয়ে নিয়ে চলে যাবে কোথাও। বাট এখন বাড়িটা অন্ধকার বলে খুব ভালো দেখা যাচ্ছে না, দরজা বন্ধ হচ্ছে, বা এখানে আবার অ্যানাউন্সও করছে। সো ফাইনালি গাইস ট্রেন ছেড়ে দিয়েছে, বাট এখন যেহেতু অন্ধকার বাড়িটা দেখা যাচ্ছে না। আর এখানে একটা বোতল হোল্ডার রয়েছে, এখানে খাওয়ার দাওয়ারের জন্য একটা টেবিল রয়েছে, মানে অ্যাকচুয়ালি ইসি আর সিসির খুব বেশি ডিফারেন্স নেই, ইসির খালি চেয়ারটা ঘুরে যায়, সিসির চেয়ার ফেয়ার ঘুরবে না তোমার, ঠিক আছে। আর ইসির যে চেয়ার রয়েছে ওর হ্যান্ডেলের মধ্যেই রয়েছে, মানে এই জাস্ট টেবিলটা তোমাকে হ্যান্ডেল থেকে খুলতে হবে, বাস এটুকুই ডিফারেন্স। আর এখানে পা রাখার জন্য পা দাঁড়িয়েও রয়েছে, দেখতেই পাচ্ছ, বেশ কমফোর্টেবল। আর আমি শিওর মানে যারা বাড়িতেও নিউজ পেপার পড়ে না, সেরকম লোকরাও আজকে কিন্তু নিউজ পেপার পড়ছে, কারণ আজকে ফ্রিতে প্রোভাইড করা হয়েছে, আবার তারপর ইংলিশের, মানে বাংলা কোনো নিউজ পেপার নয়, ঠিক আছে, আনন্দবাজার এসব কিছু না। আই থিঙ্ক এটা দিয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়া, আচ্ছা। সো ফাইনালি গাইস সানরাইজ হয়ে গেছে, আর কাল রাতে যেহেতু এক ফোঁটা ঘুমাইনি, সো আমি একদম হাওড়া থেকে কখন যে বোলপুর চলে গেলো বুঝতেই পারলাম না। এই জাস্ট ঘুম থেকে উঠে অ্যানাউন্সমেন্ট শুনলাম কি ট্রেন বোলপুর ঢুকে গেছে অলরেডি। আর একটা গাইস বললেই নয়, মানে যে কোনো তুমি যখন চেয়ারে বসো না, একটা কমফোর্ট জোনের ব্যাপার আছে, আর সেটা ফার্স্ট স্টার্টিং হয় এই মাথা থেকে, ঠিক আছে। নর্মালি তুমি যখন কোথাও এভাবে ঠেস দেবে না, মানে মাথাটার ওপরে চলে যায়, মানে মাথাটাই ওপরে চলে যায় চেয়ারে, তখন তোমার মাথাটা গ্যাপ পড়ে যায়। বাট এই চেয়ারটা যথেষ্ট মানে যথেষ্ট লম্বা, পুরো 6 ফিট হাইটে আমি টোটালি কমফোর্টেবলভাবে ঠেস দিতে পারছি, নাকি আমার ঘুমের ঘোরটাই ছাড়িনি, ডান চোখটা এখনও টান টান হয়ে আছে। সো ফাইনালি গাইস ট্রেন বোলপুর স্টেশন ঢুকে গেছে, আর এখানে আই থিঙ্ক 2 মিনিটের জন্য হোল্ড করে। ভাই সব জায়গাতেই ঠান্ডা, মানে কলকাতায় ঠান্ডা লাগছে, মানে সব জায়গায় ঠান্ডা পড়েই গেছে, ট্রেনের ভেতরটা অনেকটাই গরম বাইরের থেকে। আর এটা মানে ফার্স্ট টাইম সকালবেলায় দেখছি, ঠিক আছে। তখন ট্রেনটা যখন ছেড়েছিলাম না, তখন পুরোপুরি অন্ধকার অন্ধকার ছিল, বাস বাইরে বেশিক্ষণ দাঁড়াবো না, ফট করে লেগে যাবে, আমি বাইরেই রয়ে যাবো। এটার আরেকটা ভালো সিস্টেম লাগলো আমার, মানে যে সাইডে প্ল্যাটফর্মটা পড়ছে ওই সাইডেরই গেট খুলছে একমাত্র, এরকম না কি দু সাইডের গেট ফাইট খুলে গেলে উকি টুকি মারলে। কারণ দেখতে পাচ্ছ এদিকে প্ল্যাটফর্ম পড়েনি বলে এদিকে গেটটা বন্ধ আছে, ওদিকে প্ল্যাটফর্ম পড়েছে ওদিকের গেট খোলা। বাই দ্য ওয়ে সিসি মানে চেয়ার কার যেটা রয়েছে, যেখানে আমি সিট বুকিং করে যাচ্ছি এখন, সেটাতে কিন্তু মানে সিটের এখানে না কোনো প্ল্যাক সিস্টেম নেই, এটা একটা সবথেকে বাজে জিনিস, যেটা তুমি ইসিতে পেয়ে যাবে।
ওটা একটা ভাই ফায়দা তো আছে, চার্জ দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, আর চার্জের জায়গাটা থাকাটাও খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্যাসেঞ্জারের জন্য, বেশি করে তো মানে আমাদের মতো প্যাসেঞ্জারের জন্য যারা অ্যাকচুয়ালি বেশি ফোন ঘাটে বা ক্যামেরা ইউজ করে ব্লগ করে তাদের জন্য। সো ভাই সকাল সকাল ব্রেকফাস্টে ননভেজ খাবার এসে গেছে, ফার্স্ট যেটা রয়েছে সেটা রয়েছে টপিকানা ম্যাঙ্গো ডিলাইট একটা ড্রিঙ্ক, এটাতে বাটার আছে দেখে বোঝা যাচ্ছে, এটাতে কী আছে কিছু চামচ টামচ হবে কাঠের, বাহ। এটা রয়েছে টমেটোর একটা সস, এটাতে আই থিঙ্ক ব্রেড আছে, বাট ননভেজ যদি হয় এটাতে কী থাকবে, চিকেন ফিকেন দিয়ে দিয়েছে নাকি সকাল সকাল, যাই না কিছু, কেচাপগুলো বেশ ভালোই দিয়েছে দু তিনটে, আর এখানে এটা বেশ কমফোর্টেবল, এখানে বসে তুমি নর্মালি খেতে পারবে, এটা লক সিস্টেম আছে আবার লাগিয়েও দিতে পারবে, আর আমার জন্য তো খুবই কমফোর্টেবল, দুটো তিনটে ফোন রাখতে পারবো, প্লাস আমি আমার ক্যামেরাটাও এখানে রাখতে পারছি, ঠিক আছে বেশ ভালো। আর নিচে ওই দেখো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বটল হোল্ডার। সো এখানে দু পিস ব্রেড দিয়েছে, এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই লাইক আলু ভাজা, সাথে একটা ডিম, আই থিঙ্ক এটা ডাবল ডিম আছে, বেশ মোটা মোটা লাগছে। সো সানরাইজ তো হয়ে গেছে, বাট সানরাইজের আশেপাশে নিচে চারিদিকে রয়েছে কুয়াশা, একটা আলাদাই লাগছে লেভেলের। সব ঠিক আছে, বাট আইআরসিটিসির আই থিঙ্ক খাবারে কিছু না কিছু প্রবলেম থাকে, মানে এটা তো মনে হচ্ছে একটু নুনই দেয়নি, এক ফোঁটা নুন দেয়নি, ঠিক আছে একটু নুন দিলে ভালো হতো। সো ফাইনালি গাইস মালদা ঢুকে গেছে, আর এখন ক্রস করবে ফারাক্কা ব্রিজ, যেটা অ্যাকচুয়ালি মানে এটা যেহেতু বন্দে ভারতটা বুলেট ট্রেন, মানে এটার যেটা ডোর রয়েছে না সেটা অটোমেটিক ক্লোজ হয়ে যায়, যতক্ষণ না স্টেশন না আসে ততক্ষণ এটা খোলে না, দ্যাটস ওয়াই একদম বাইরে থেকে জানালার বাইরে থেকে দেখাতে পারলাম না, বাট এখানে তো আসার দিনে নামবই গাইস। ফারাক্কা ব্রিজের ব্যাপারে আমার সেরকম কোনো আইডিয়া ছিল না, আমি তো ভাবলাম মানে এটাতে শুধু ট্রেনই যায় বা এর ওপর দিয়ে সাইকেল নিয়ে টোটো নিয়ে, নর্মালি হয় না টু হুইলার মানে বাইক বাদ দিয়ে যে টু হুইলারগুলো আছে সেগুলো অ্যালাউ করে না, বাট এখানে সবই আছে টোটো ফোটো সবই আছে, নর্মালি আমাদের দুর্গাপুর ব্যারেজেরই মতো, বাট এটাতে নেমে ফিলটা নিতে হবে, সেটা না নেমে দেখলে না সেটা বোঝা যাবে না, আর ড্রোন ভিউ তো নিতেই হবে একটা, আদারওয়াইজ আরও বোঝা যাবে না। সো গাইস এখন বাজে প্রায় 12টা, আর এখন লাঞ্চ হয়ে এসে গেছে, আর এখানে খাবারটা কিন্তু টাইমেই প্রোভাইড করা হচ্ছে, মানে খুব বেশি লেট করছে না, অনেক সময় কি মানে একটা বেজে যায় দেড়টা বেজে যায় এরকম কিছু না, খাবার টাইমে প্রোভাইড করা হচ্ছে, এবার দেখা যাক কী কী খাবার দিয়েছে অ্যাকচুয়ালি লাঞ্চে। সো আমি যেহেতু ননভেজ অর্ডার করেছিলাম, তো এখানে অফকোর্স ননভেজই দিয়েছে, বাট ননভেজের মধ্যে কী কী আছে সেটা দেখতে হবে। আই থিঙ্ক এটা ডাল, অ্যাকচুয়ালি এক হাতে ক্যামেরা আছে সো খুলতে একটু লেট হচ্ছে, দুটো হাত ইউজ করলে ধরার কেউ নেই। এটা ডাল আছে, ডালটা দেখে মনে হচ্ছে ভালো করেছে, এটা লাস্টে খুলবো, এটাতে কিছু একটা আছে স্পেশাল, বাট এটাতে ভাই রসগোল্লা দিয়েছে দুটো। আচ্ছা এখানে দিয়েছে চিকেন, অনেক বছর পরে চিকেনের এত সুন্দর কালার দেখতে পেলাম ট্রেনে, আদারওয়াইজ তো পুরো জল দেখা দেয়, খেতে কেমন হচ্ছে সেটা ভগবান জানে, খেয়েই বুঝতে পারবো। এখানে একটা দই আছে, এখানে পিকল আছে, আচার দিয়েছে একটা ছোট্ট প্যাকেটে, এখানে রসগোল্লা, আর এটাতে আই থিঙ্ক পাঁপড় টাপড় হবে, আমি শিওর না কারণ এটা লাস্টে দিয়ে গেলো সবার। আচ্ছা আচ্ছা দুটো ভাজি দিয়েছে, কিছু একটা ভাজি টাইপের দিয়েছে, দেখ ভালোই খুব সুন্দর দিয়েছে, কিন্তু এবার খাবার খেয়ে টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে খাবারটা। আরে গাইস আমি মেন জিনিসটাই দেখাতে ভুলে গেছি, এখানে আছে রুটি, রুটিটা আই থিঙ্ক দু তিন পিস দিয়েছে বা বেশ ফয়েল ফয়েল পেপার তো না এটা, হ্যাঁ হাফ ফয়েল পেপার মানে হাফ, আচ্ছা পাউডার টাইপের দিয়েছে, যাই হোক দু পিস পাউডার টাইপের দিয়েছে, বাহ। আমি আমার লাইফে আজ অবধি যে কটা আইআরসিটিসির খাবার খেয়েছি না ট্রেনে উঠে, তার থেকে এটা বেস্ট ড্যাম শিওর, একদম চিকেনটাও ভালো করেছে, ডালটাও ভালো করেছে, রুটিটাও পরোটাটাও সফট আছে, বেস্ট বেস্ট একদম, খাওয়া দাওয়া ঠিক আছে, লাঞ্চটা আমার খুবই ভালো লাগলো। গাইস এখানে যে দু পিস বললাম না এটা ভাজি, এটা ভাজি নয় গাইস, এটা দু পিস মাছ দিয়েছে, বাপরে বাপ, সেই ব্যাপার তো মাছটা খেতেও সত্যি ভালো, খারাপ নয়। সো ফাইনালি গাইস এসে গেছি এনজিপিতে, আর ট্রেনটা মাঝখানে লেট করে দিয়েছিল, মাঝখানে মিনসে এনজিপি ঢোকার আগে অনেকক্ষণ লেট করে দিয়েছে, মানে অনেক আগে নামানোর কথা ছিল, এখন বাজে প্রায় আই থিঙ্ক এখন বাজে দুটো পেরিয়ে গেছে, দুটো 23 বাজে, দেড়টার সময় মানে 1:25 বা 1:30 ঢোকানোর কথা ছিল, একটু লেট হয়ে গেছে। সো ফাইনালি এসে গেছি গাইস নিউ জলপাইগুড়িতে, এটা আমার লাইফের ফার্স্ট টাইম একদম,
কয়েকদিন সকালে একটা সেলফি তুলেছিলাম, সেটা অন্ধকার অন্ধকার এসেছিল। অন্ধকার বলতে তখন মানে অ্যাকচুয়ালি কি হয় না, এখন 6:30-7 আগে সূর্যই ওঠে না ভালো করে, আর ট্রেনটা ছেড়ে দিচ্ছে 6:05, তো ভালোই অন্ধকার ছিল তখন। আর একটা সেলফি তো ক্লিক করিনি সামনে থেকে। সো এখন আমি বেরিয়ে যাচ্ছি প্ল্যাটফর্ম থেকে, এখন আমাকে যেতে হবে গাইজ এখান থেকে গুয়াহাটি, ঠিক আছে? সো দেখা যাক বাইরে কী পাই। মানে অ্যাকচুয়ালি এখান থেকে ট্রেন ছিল, বাট ট্রেন অনেকগুলো মিস হয়ে গেছে, আমার প্ল্যানটাই টোটালি চেঞ্জ হয়ে গেলো, ঠিক আছে? কাল আমার একটা আলাদা ট্রেন ছিল, যে ট্রেনটা 7:20 এখান থেকে ছাড়তো, আলিপুরদুয়ার যেতাম। সো এই সব কটা প্ল্যান আমাকে জাস্ট ক্যান্সেল করতে হলো, কারণ কালকের আমার যে ট্রেনটা আছে ওটা ক্যান্সেল হয়ে গেছে তাই জন্য। সো আমি প্ল্যান যেহেতু চেঞ্জ হয়েছে, এখন এখান থেকে চলে যাবো গুয়াহাটি। গুয়াহাটি থেকে কাল টোটালি অনেক অনেক আলাদা আলাদা জায়গা ভিজিট করবো, আর সেটা টোটালি সারপ্রাইজ, এখন থেকে আমি কিছু বলতে চাই না। সো দেখা যাক বাইরে কী পাওয়া যায় লাইক গুয়াহাটি যাওয়ার জন্য, কারণ আমার তো কোনো আইডিয়াই নেই এখানকার ব্যাপারে। এই নন বেঙ্গলিরা কি যে বলে আমি কিছু বুঝতে পারি না, ঠিক আছে? যা কিছু একটা বললো যেটা আমার মাথায় ঢুকলো না, নিজেকেই মোট কথা রিসিতে নিতে হবে। তো দেখা যাক একটু আগে যাই। সেই লেভেলের ভিড় গাইস, মানে মনে হচ্ছে বর্ধমানে এসে গেছি আমি। সো গাইস এই হচ্ছে NGP রেলওয়ে স্টেশনের বাইরের ভিউ, বাট আমি কিছুই জানি না কোনটা কোথায় কখন কীভাবে কী করতে, মানে কিছুই আমার মাথায় কিছুই ঢুকছে না ভাই। যাই হোক এখানে লোকাল কিছু গাইড দেখে নিই, মানে কাউকে জিজ্ঞাসা টিজ্ঞাসা করে কে কোথায় যাবে বা কী, অ্যাকচুয়ালি কিচ্ছু ঢুকছে না ভাই, কিচ্ছু না মাথায়। সো এখানে বাইরে একটা কাউকে জিজ্ঞাসা করলাম, বলছে হ্যাঁ হ্যাঁ 2 নম্বর ট্রেন আছে, চলে যায় চলে যায়। আবার ইনকোয়ারি অফিসে জিজ্ঞাসা করলাম, বললো NGP থেকে গুয়াহাটির কোনো ট্রেন পাওয়া যায় না, তোমাকে যেতে হবে শিলিগুড়ি ফার্স্ট, ওখান থেকে তুমি ট্রেন পাবে, আই থিঙ্ক ওখান থেকে বাসও পাওয়া যায়। সো দেখা যাক কোন কাকা শিলিগুড়ি অবধি নিয়ে যায় আমাকে, ছেড়ে দিয়ে আসে। কিতনা লেগে? 300 রুপিয়া 300। আরে জাদা বল, একদম রেট ভাড়া ভাইয়া, একদিন কা বিজনেস নিয়ে আজ দিন জানা পড়। 11 কিলোমিটার মে 300 নেই হোতা হ্যায়, আমারে ওপর ভি চলতা হ্যায় না, কিতনা মে জাতা হ্যায় বলিয়ে। 11 কিলোমিটার মে কিতনা জাতা হ্যায়, 250 খুব জোর জাদাতার। সো গাইস টাইম ওয়েস্ট করে লাভ নেই, দ্যাটস ওয়াই কাকুর অটোতে যাবলাম, এখন অটো করে যাচ্ছি শিলিগুড়ি রেলওয়ে স্টেশন। দেন ওখান থেকে দেখা যাক গুয়াহাটির জন্য, আই থিঙ্ক ওখান থেকে ট্রেন অ্যাভেলেবেল রয়েছে অনেক কিছু, এখান থেকে NGP থেকে ডিরেক্ট কোনো ট্রেন নেই, দ্যাটস ওয়াই শিলিগুড়ি যেতেই হবে, কিছু করার নেই। ফাইনালি একটা বাস পেলাম গাইস, 5টার সময় আছে, এখন বাজে 3:30, 1.5 ঘন্টা এদিক ওদিক করে কাটাতে হবে। আর সব থেকে বড়ো কথা হলো ভাই, 5টার সময় চেপে আমি নামবো গুয়াহাটিতে হচ্ছে সকাল 5টার সময়, 10 ঘন্টা বাসের জার্নি, মানে অলরেডি এলাম আমি প্রায় 8-9 ঘন্টা ট্রেনের জার্নি করে, কাল সারা রাত জেগে আছি, নাথিং টু সে। সো বাস একবার গুয়াহাটি পৌঁছে যাই, দেন তো ধামাল হবে ভাই, একদম ধামাল হবে। সো ফাইনালি বাস এসে গেছে গাইস, 2 ঘন্টা ওয়েট করার পরে, মানে টাইম ছিল অ্যাকচুয়ালি 5টার সময়, বাট অ্যাকচুয়ালি রাস্তা প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম। আমার মনে হয় হিমাচল প্রদেশে যা না ভিড় পেয়েছিলাম তার থেকে অনেক বেশি ভিড় এখানে রয়েছে শিলিগুড়িতে, প্রচুর ভিড় গাইস, প্রচুর ভিড়, প্রচুর, মানে জাস্ট কাউন্টলেস লোক, কাউন্টলেস বাস, রাস্তা জ্যাম। তো যাক এখন যাচ্ছি বাস ধরার জন্য, বাসটা চলে এসছে, আমাদেরকে রোডের ওই পাড়ে যেতে হবে, ওই জন্য কাকু নিয়ে যাচ্ছে আমাদেরকে। এই কাকু